नमस्कार बंधुरा, आमी जिनिया तुम्हारे सकल के बेंगल फिश एंड वेब चैनल पर्दाय स्वागत जानाई। आज के आमार काछे एकटा खुशीर खबर तुम्हारे संगे शेयर करे निच्छी। एक खुशीर खबरटा अवश्य पेयेछि तोमादेर जन्य, तोमादेर अफुरंत भालोबासाय आमाके एई खबरटा किन्तु एने दियेछे। आंतर्जातिक नारी दिवसे पश्चिमबंग सरकारेर नारी ओ समाज कल्याण दफ्तर थेके आमि एकटा सम्मान पेयेछि, अग्निकन्या सम्माने भूषित होयेछि। आर एटा सम्भव होयेछे शुधुमात्र तोमादेर जन्य। तोमरा बेंगल फ्यूशनके ভালোবেসেছিলে বলেই না আমার পথ চলাটা এত সুন্দর হয়ে উঠেছে, আর তার জন্যই তুমি এত বড় একটা পুরস্কার পেয়েছি। তাই এই পুরস্কারটা সম্পূর্ণরূপে আমি আমার দর্শক বন্ধুদের ডেডিকেট করতে চাই, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এটা সম্ভব হতো না। এবার তোমাদের দেখাই আমি কি পেয়েছি। এই সার্টিফিকেটটা যেটা আমাকে পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ ও নারী দপ্তর থেকে দিয়েছে। এরপরে দেখাই যে অ্যাওয়ার্ডটা ওনারা দিয়েছে। এটা সম্পূর্ণরূপে তোমাদের জন্যই সম্ভব হয়েছে। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু এইভাবে আমি জিনিয়ার কিন্তু এতটা উন্নতি সম্ভব হতো না। তাই সব সময় আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো এবং আমাকে সঙ্গে করে নিয়ে যেও। এবারে বন্ধুরা, অনেক কথা তো বললাম, এবারে আসি আসল যে প্রসঙ্গটা, যার জন্যই কিন্তু আমার আজকে বেঙ্গল ফিউশনের জিনিয়া হয়ে ওঠা। আজকে যে পর্বটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সেটা হলো হলুদ। হলুদের অনেক রকম গুণ আছে। হলুদের গুণের কথা আমাদের অনেকের কাছেই কিন্তু জানা, তার কারণই হচ্ছে হলুদ নিয়ে অনেকগুলো পর্ব আমি তোমাদেরকে করে শুনিয়েছি। কিন্তু এই হলুদেরও কিছু ক্ষতিকর দিক আছে, সেটা কি তোমরা জানো? আর আমার কাজই তো হলো সব জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার করে রাখা। হলুদের ভালো দিকের কথা যেমন তোমরা জানো, ঠিক সেরকমভাবে হলুদের অপকারী বা ক্ষতিকর দিক কোনটা সেটাও জেনে রাখা ভীষণ দরকার। তাই আজকে আমার পর্বটা হলো হলুদের ক্ষতিকারক দিক। সোনার চেয়ে দামি হলো হলুদ, অর্থের দিক দিয়ে নয়, ব্যবহারের দিক দিয়ে। এটা কিন্তু একদম সত্যি কথা। হলুদের অনেক গুণ, কিন্তু তাও কিছু সাবধানতা আছে। অধিক পরিমাণে হলুদ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। প্রথমেই বলবো, যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হলুদ খাওয়া একদম ঠিক না। রক্ত তঞ্চনের সমস্যা থাকলেই হলুদ কিন্তু খাবে না, বেশি পরিমাণে হলুদ খাবে না। যারা কাঁচা হলুদ খায়, দুধ হলুদ খায়, মধু হলুদ খায়, তারা কিন্তু খাবে না। এমন কি যাদের সামনে হয়তো অস্ত্রোপচার হবে তারাও এই ধরনের হলুদ খাবে না। তাহলে রক্ত জমাট বাঁধতে সমস্যা দেখা দেয়। ক্যালসিয়াম অক্সালেটের অনেক সময় দেখা গেছে ক্যালসিয়াম অক্সালেটের হজমে বাধা সৃষ্টি করে, আর এই ক্যালসিয়াম অক্সালেট পরবর্তীকালে কিডনিতে পাথর সৃষ্টি করে। সেই ব্যাপারে খুব খেয়াল রাখা উচিত হলুদটা আমরা কতটা খাবো। অনেকেই না বুঝে অনেক বেশি পরিমাণে খেয়ে নেয়, ভাবে খেলেই বোধহয় খুব ভালো হবে, সেটা কিন্তু নয়। যতই গুণের জিনিস হোক না কেন, সেটার একটা পরিমিত বোধ থাকা খুব দরকার। যদি ধরো যারা দীর্ঘদিন অনেক বেশি পরিমাণে হলুদ খাচ্ছে তাদের ক্ষেত্রে হজমের সমস্যা যেমন দেখা দেয়, তার সঙ্গে সঙ্গে ডায়রিয়া, গা বমি বমি ভাব, এটাও কিন্তু দেখা দেয়। হলুদ আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, কিন্তু সেই হলুদই যদি খুব বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে কিন্তু অ্যালার্জির সমস্যা দেখা দেবে। অ্যালার্জি মানেই হলো ত্বকে র্যাশ হয়ে যাওয়া। কাজে হলুদ খাও, কিন্তু সেটা বুঝে খাও।
যারা কেমোথেরাপি করছো, যেসব রোগীরা কেমোথেরাপি করছো, তাদের কিন্তু হলুদটা না খাওয়াই উচিত। এই কাঁচা হলুদ, দুধ হলুদ, গুড় হলুদ, মধু হলুদ, এটা না খাওয়াই উচিত। অনেক সময় দেখা যায় হলুদ কিন্তু ওষুধের কার্যক্ষমতাকে নষ্ট করে দিতে পারে, বিশেষত যারা খুব বেশি পরিমাণে হলুদ খায় তাদের ক্ষেত্রে স্টেরয়েড জাতীয় ওষুধের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। প্রেগনেন্ট মহিলা মানে গর্ভবতী মহিলা বা যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়াচ্ছ, তারা কিন্তু কাঁচা হলুদ, দুধ হলুদ এই ধরনের জিনিস খাবে না, তাদের খাওয়াটা উচিত নয়। হলুদ খাবে কিন্তু সেটা একটা পরিমিত, কোনো মতে সারাদিনে যেন 2 গ্রামের বেশি হলুদ তোমাদের না খাওয়া হয়। আমরা বিভিন্ন রকমভাবে হলুদ খাই, রান্না করে খাই, কাঁচা খাই, তাই পরিমাণটা একটু খেয়াল রেখে তবেই হলুদ খেও। দীর্ঘ দিন ধরে যারা বেশি পরিমাণে হলুদ খাচ্ছ তাদের কিন্তু, খুব বেশি পরিমাণের কথা বলছি আমি, কিন্তু পরিমিত পরিমাণের কথা বলছি না, সব জিনিসই পরিমিত খাওয়া উচিত। যেটাই তুমি বেশি খাবে তার সাইড এফেক্ট কিন্তু সব সময় হবে, তাই এই ব্যাপারেও সচেতন হয়ে যেও। নিজেরা তো সচেতন হবেই, তার সঙ্গে সঙ্গে নিজের কাছের যে মানুষগুলো আছে তাদেরকেও সচেতন করো। আর এই সচেতন করতে গেলে কি করতে হবে, কেন আমার এই ভিডিওটা শেয়ার করতে হবে, এই ভিডিওটা যদি তুমি শেয়ার না করো তাহলে তারা জানবে কি করে, আর আমার এই অ্যাচিভমেন্টের কথা শুনবেই বা কি করে। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা যত পারো বেঙ্গল ফিউশন চ্যানেলকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও, তোমার কাছের মানুষের মধ্যে ছড়িয়ে দাও, তবেই না আমার উদ্দেশ্য সফল হবে। কারণ আমার উদ্দেশ্যই হলো তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো, সব সময় বেঙ্গল ফিউশনের সাথে থেকো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।